এবং বাংলাদেশের উপকূলের থেকে এই দ্বীপ যতটা কাছে তার চেয়ে যেহেতু মায়ানমারের উপকূলের আরও নিকটবর্তী এই সেন্ট মার্টিনস, সেই জন্য মায়ানমারের সেনার সঙ্গেও এবং মায়ানমারের একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও এই দ্বীপের দখল নিয়ে মাঝে মধ্যেই বাংলাদেশের সংঘর্ষ ঘটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মে হু এহসান খান অর আপ দেখ রহে হ্যায় ইউটিউব চ্যানেল এহসান রিয়েকশন উইথ এহসান। মে উমীদ করতা হু আপ জাহাঁ ভি হোঙ্গে এনজয় করতে হোঙ্গে, মজে মে হোঙ্গে অর ফিট ফাট হোঙ্গে। আব ইন্ডিয়া কহ রহা হ্যায় কি মিয়ানমার বাংলাদেশ কে উপর হামলা কর দেগা অর সেন্ট মার্টিন টাপু আইসল্যান্ড হ্যায় বহুত খুবসুরত জজিরা হ্যায় ও জো মিয়ানমার হ্যায় আব আব কবজা কর লেগা লে লেগা অর ফির জো নই হুকুমত আই হ্যায় ইয়ে ভি দবাও মে আকে আমেরিকা কো ইধর নেভাল বেস বননে দে দেগি। তো ইয়ে কহনা হ্যায় ইন্ডিয়া কা অর ইন্ডিয়ান মিডিয়া কা, ক্যুঁকি ও কহ রহে হ্যায় কি জো শেখ হাসিনা থি তব তব তো ইন্ডিয়া কি সাপোর্ট হাসিল থি বাংলাদেশ কো, আব বাংলাদেশ কো সাপোর্ট হাসিল নই হোগি ডক্টর ইউনুস কি হুকুমত কো, ক্যুঁকি ইয়ে অ্যান্টি ভারত হ্যায় অর ইসসে পহলে আপকো বতায়েন কি জো ভারত হ্যায় ও জো মিয়ানমার কো ইকুইপমেন্টস দেতা রহতা হ্যায় বহুত জ্যাদা, ইনহোনে এক ওয়ারশিপ ভি দি থি ইয়াদ হোগা, সাবমেরিন ভি দি থি অর ফির আব ও উসকো উকসা রাহা হ্যায় ইয়ানি মিয়ানমার কো উকসা রাহা হ্যায় ইস ক্যা ক্যা কর বড়ি ইম্পর্টেন্ট বাত কহনে লাগা ইস জরা গৌর সে সুনিয়েগা। ও কহ রহা হ্যায় কি ইয়ে বহুত হি ডিসপিউটেড ইয়ে প্লেস হ্যায় আইসল্যান্ড হ্যায় সেন্ট মার্টিন অর পহলে ইয়ে কহতা থা কি ইয়ে বাংলাদেশ কি হ্যায় মিয়ানমার ঠিক নহি কর রহা গলত কর রহা হ্যায়, আব মিয়ানমার কো উকসা রহা হ্যায় মিয়ানমার কো কহ রহা হ্যায় কি ভাই ইয়ে তো ডিসপিউটেড জগা হ্যায় অর ইয়ে মিয়ানমার কা ভি হক হ্যায় সবকা হক হ্যায় ইসকো হত্যা সকতে হ্যায় ইয়ানি ও জগা জো বাংলাদেশ কি উসকে উপর বড়ে মুলকো কি নজরে হ্যায়, আমেরিকা চাহতা হ্যায় মে নেভাল বেস বনাও অর চাইনা তো ইয়ে চাহতা হ্যায় কি চলো রহে ইয়ে বাংলাদেশ কে পাস হি ক্যুঁকি ফিউচার মে মুঝে কাম আ সকে অগেনস্ট ভারত অর ভারত চাহতা হ্যায় ইসকো কিসি না কিসি তরিকে সে মে ভি লে লুঁ, ইয়ে ভি এক বাত হ্যায়। লেকিন আব জ্যাসে ইয়ে অ্যান্টি ইন্ডিয়া হুকুমত আই হ্যায় ইয়ে ভারত কহতা হ্যায় বাংলাদেশ নি কহ রহা অ্যান্টি ইন্ডিয়া হুকুমত হ্যায় ইয়ে ভারত খুদ কহতা হ্যায় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া কহতা হ্যায়। আব ও কহ রহে হ্যায় কি জো সেন্ট মার্টিন টাপু হ্যায় আব জো মিয়ানমার হ্যায় ও লে লেগা ও কবজা করে লে ও হামলা করেগা ইসকো ক্যাপচার কর লেগা, ক্যুঁকি জো মিয়ানমার হ্যায় আব উসকে পাস আচ্ছা মৌকা হ্যায় অর বাংলাদেশ কে হালাত ভি ঠিক নই হ্যায় তো ইসলিয়ে আব মিয়ানমার উসকো হত্যা লেগা। লেকিন জো নই হুকুমত আই হ্যায় না ডক্টর ইউনুস কি কিয়াদত মে জো সরবরাহি মে ইস ওয়াক্ত কাম কর রহি হ্যায় বাংলাদেশ মে, উনহোনে কাহা কি হাম এক ইঞ্চ ভি বাংলাদেশ কি সরজমিন ইস্তেমাল নই হোনে দেঙ্গে কিসি কে খিলাফ অর ফির কিসি কি জরুরত নই হ্যায় কি হাম বাংলাদেশ কি এক ইঞ্চ ভি জমিন কিসি কো দেন, ইয়ানি নেভাল বেস বননা তো বহুত দূর কি বাত হ্যায়। উনহোনে ভি কহ দিয়া কি আমেরিকা ভি কবি সোচে না কি হাম উনহে কুছ দেঙ্গে, ইয়ে ভি খবর এক নিকল কর সামনে আই হ্যায়। ভিউয়ার্স বড়তে হ্যায় ভিডিও কি তরফ, বহুত ইম্পর্টেন্ট ভিডিও আখির তক জরুর দেখিয়েগা। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ইসকে উপর মজিদ ক্যা কহ রহা হ্যায়, জো দোস্ত চ্যানেল পর ফার্স্ট টাইম ভিজিট কর রহে হ্যায় ও চ্যানেল কো সাবস্ক্রাইব কর লেন, বেল আইকন প্রেস কর দেন, ভিডিও কো লাইক জরুর কিয়া করেন অর কমেন্ট সেকশন মে আপ আপনি ফিডব্যাক ভি দিয়া করেন। লেন জি ভিডিও দেখতে হ্যায় 3 2 1 এন্ড কিউ। এই সেন্ট মার্টিনস নিয়ে বেশ কিছুদিন ধরেই বেশ কিছু কথা আমরা এর আগের শোয়েও আপনাদের বলেছি। এর আগেও দুদিন আমরা রিপাবলিক বাংলায় এই সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, তবে আজকে সবচেয়ে বিশদে আমরা দেখাতে চলেছি এই দ্বীপের অবস্থান, তার ছবি এবং তাকে ঘিরে শুধুমাত্র আমেরিকা নয় আরও কার কার নজর রয়েছে, কোন কোন পক্ষের নজর রয়েছে। প্রথমেই দেখে নেব সেন্ট মার্টিনস দ্বীপের অবস্থান। দেখুন, যদি পৃথিবীর ম্যাপ থেকে ঘুরে ঘুরে এসে বাংলাদেশ আর মায়ানমারের যেখানে অবস্থান রয়েছে সেইখানে এসে আমরা দাঁড়াই, এই দেখতে পাচ্ছেন ভারত, তার পাশেই প্রতিবেশী বাংলাদেশ আর তার নিচের দিকে মায়ানমারের সঙ্গে তার সীমানা তৈরি হয়েছে। সেই বাংলাদেশ আর মায়ানমারের ঠিক সীমানা যেখানে এসে সমুদ্রে মিশছে তার ঠিক নিচে সেন্ট মার্টিনস দ্বীপ। এই এলাকাটাকে বলা হয় টেকনাফ পেনিনসুলা বা টেকনাফ উপদ্বীপের নিচের অংশ। মায়ানমারের উপকূল ঘেঁষে এই যে ছোট্ট কালো প্যাচ দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট দ্বীপের মতো অংশ, ওটাই সেন্ট মার্টিনস দ্বীপ। এই দ্বীপটার একটা ছবিও আমি একবার এই এলইডিতে দেখাতে বলবো পিসিআরকে। দেখুন, এইটা হচ্ছে সেন্ট মার্টিনসের আশপাশের ছবি, সেন্ট মার্টিনস দ্বীপের আশপাশের ছবি এইটা। বাংলাদেশ জলপথেই মূলত, যেহেতু মূল ভূখণ্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সেহেতু বাংলাদেশ জলপথেই এই দ্বীপের সঙ্গে যোগাযোগ রাখে।
এবং বাংলাদেশের উপকূলের থেকে এই দ্বীপ যতটা কাছে তার চেয়ে যেহেতু মায়ানমারের উপকূলের আরও নিকটবর্তী এই সেন্ট মার্টিনস, সেই জন্য মায়ানমারের সেনার সঙ্গেও এবং মায়ানমারের একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও এই দ্বীপের দখল নিয়ে মাঝে মধ্যেই বাংলাদেশের সংঘর্ষ ঘটে। সেই জন্য যে ছবি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সামরিক জাহাজ এখানে মোতায়েন, সেই কারণেই এখানে মোতায়েন রাখতে হয় মাঝে মধ্যেই, সে প্রসঙ্গে আসছি পরে। এরপর আরেকটা ছবি দেখে নিন, মৎস্যজীবীরা এই এই দ্বীপে এই দ্বীপে এই সেন্ট মার্টিনস দ্বীপে কাদের মূলত যাতায়াত সেই ছবিও দেখতে পাবেন। বাংলাদেশের টিভি চ্যানেলে, বিভিন্ন টিভি চ্যানেলে সেন্ট মার্টিনস দ্বীপের বিভিন্ন ছবি এবং সেখানে মৎস্যজীবীদের যাতায়াতের ছবি, সেই সব ছবি বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে। দেখুন সেন্ট মার্টিনসের সেই ছবি, এইটা হচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপে জলপথে যাতায়াতের সময় মৎস্যজীবীরা কীভাবে যাতায়াত করেন সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এই সেন্ট মার্টিনসে মূলত যারা থাকেন, আবার বলছি সেন্ট মার্টিনসের আয়তন কিন্তু খুব ছোট্ট, মাত্র 3000 বর্গ কিলোমিটারের একটা দ্বীপ, এবং সেখানে জনসংখ্যা খুব বেশি হলে 3500 থেকে 4000-এর মধ্যে, এবং তারা মূলত মৎস্যজীবী, তারা হয় মাছ ধরেন না হলে নারকেলের ব্যবসা করেন, এছাড়া সেখানে জীবিকা অর্জনেরও কোনো উপায় নেই। কিন্তু এই সেন্ট মার্টিনস দ্বীপ, এর নাম আমরা সম্প্রতি সবচেয়ে বেশি করে শুনতে পাচ্ছি বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে। বাংলাদেশে যখন থেকে অস্থিরতা শুরু হলো তখন থেকে বারবার এই সেন্ট মার্টিনসের নাম আসছে, বারবার বলা হচ্ছে যে এই দ্বীপ দখল করতেই নাকি বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে বহিঃশক্তি। কিন্তু এই অভিযোগ কিন্তু বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর প্রথম ওঠেনি, এই অভিযোগ এক বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলেছিলেন। ভিউয়ার্স, আপনি এই ভিডিও দেখি হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া কে রা কে বাংলাদেশ জনাব আব আপনা যো আইসল্যান্ড হ্যাঁ বহুত খুবসুরত হ্যাঁ বো উসে হাত ধো ব্যাঠেগা, আব মিয়ানমার বাংলাদেশ কে উপর হামলা করেগা, ইয়ানি যো সেন্ট মার্টিন আইসল্যান্ড হ্যাঁ বো উসকো ক্যাপচার কর লেগা, আর উসকি আব খাহিশ হ্যায় ভারত কি ইয়ে খাহিশ হ্যায়, ক্যোঁকি উনকি যো শেখ হাসিনা হ্যায় আব উনকে পাস জাকর ব্যাঠি হুই হ্যায়, আর শেখ হাসিনা কো সিয়াসি আসাইলম আব না ইউকে দে রা হ্যায়, আমেরিকা নে ইনকার কর দিয়া হ্যায়, ফির আব যো ইন্ডিয়া হ্যায় উসি নে আপনে পাস উসকো রাখা হুয়া হ্যায়। और आपको मैं एक बहुत इम्पोर्टेंट न्यूज़ ये भी बता दूं, जो इंडियन अवाम है ना और जो उनके ओपोजिशन लीडर भी हैं कुछ, जिसमें असदुद्दीन अवैसी हैं, उन्होंने भी कहा है कि भाई आपने शेख हसीना को भारत में क्यों रखा हुआ है, इसको वापस भेजें, जहां है वहां इसको भेजो, अपने मुल्क में क्यों रख रहे हो, फिर इसमें आप इधर अगर उनको रख रहे हैं तो बांग्लादेशियों के दिल में हमारे लिए मोहब्बत नहीं आएगी, नफरत आएगी। और फिर आपको ये भी बताएं कि आज के दिन यानी 14 अगस्त को बताया ये जाता है कि फिर 14 और 15 अगस्त के दरमियान जो बंगा बंधु शेख मुजीबुर रहमान है ना, उनको कत्ल कर दिया गया था, और जो हुकूमत आई है डॉक्टर यूनस की, इन्होंने 15 अगस्त को जो छुट्टी मनाते थे वो उसके ऊपर इन्होंने वो छुट्टी ख़त्म कर दी है, यानी आज उन्होंने कहा कि वर्किंग डे है, छुट्टी नहीं होगी। अब इसके ऊपर जो अवामी लीग है, शेख हसीना ने कहा कि अपनी पार्टी को एहतजाज करें, सड़कों पर निकलें, भाई आपने ये छुट्टी मनसूख क्यों की है, इतना बड़ा लीडर था उसको मार दिया गया था, तो उसके अफसोस में हम छुट्टी मनाते थे पूरे मुल्क में, लेकिन अब ऐसा क्यों नहीं हो रहा, यानी इसके ऊपर भी उन्होंने कहा है। लेकिन मेरा नहीं ख्याल कि लोग बाहर निकलेंगे, क्योंकि शेख हसीना के जितने भी बड़े लीडर थे वो सारे कोई गिरफ्तार हो गया, कोई बाहरले मुल्क दौड़ गया, वो तो डरते हैं, वो बाहर ही निकलते, लीड कौन करेगा, और सारी कठपुतलियाँ थी भारत की वो जाके उधर छुप गई हैं, तो मेरे ख्याल में कोई नहीं निकलेगा वहाँ, मुझे तो ऐसा लगता है। आपको कैसा लगता है व्यूअर्स, बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे इंशाल्लाह नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज़।